তোর কাছে কি বিশ্বাস হচ্ছিল যে আমরা জিততে পারবো অথবা তুই জিতে দিতে পারবি? একদিন আগের থেকে ভাবতেছি আমি 5 উইকেট নিব। বোলিংয়ে নেই আগের মতো কাটার, পায় না উইকেটের দেখাও, এমন কারণেই আইপিএলে 2 ম্যাচের বেশি সুযোগ পায়নি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে গতকালকের ম্যাচে মোস্তাফিজ যা দেখিয়েছে তা দেখে হয়তো আফসোসে পড়ছে সবার আগেই আইপিএল থেকে বাদ পড়া দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট। কেননা গতকাল মোস্তাফিজ পেয়েছে 4 উইকেটের দেখা, সেই সাথে পেয়েছে ম্যাচ সেরার পুরস্কারও। আর তাই ইংলিশ বলতে না পারা মোস্তাফিজকে প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক তামিম ইকবালের সাহায্যে, যেখানে জানতে চাওয়া হয়েছিল এত টাকা দিয়ে কি করবে মোস্তাফিজ। আর সেই উত্তরে ফিজ বলেছিল শপিং করবে। যা শুনে মুহূর্তেই হাসিতে মেতে উঠেছিল তামিম ইকবাল ও ধারাভাষ্যকার। তো দর্শক, বিদেশের মাটিতে প্রথমবারের মতো টাইগারদের সিরিজ জয়, এ নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।